নারী তুমি কে? আমি মেয়ে, আমি মা, আমি বন্ধু, আমি স্ত্রী, আমি বোন, আমি মানুষ। আমরা নারীরাও যে মানুষ তা অনেকেই ভুলে যায়। আমাকে শেখানো হয়েছে ঘর ঘর খেলে সংসারের জন্য তৈরি হতে। আমি যখন বোন তখন আমার ভাগ আমার ভাইয়ের থেকে সব ক্ষেত্রেই কম। সে চাইলেই পায় খেলনা গাড়ি বা কম্পিউটার, আর আমার শখের পুতুলটি রেখে আসতে হয় সেই দোকানের শেলফেই। চল সেন্ট মার্টিন যাই। তুই যাবি? আমি যখন বন্ধু তখন আমাকে হাসির পাত্র হতে হয় প্রতিবন্ধকতার কারণে। আমি যখন স্ত্রী তখন আমাকে জানতে হয় ওনার মোজা কোথায় থাকে। কখনো আবার হয়ে যেতে হয় ওনার রাগের শিকার। ইরে, এখনো ঘুমাসনি? ধুরো, পরে ঘুমাবো, যাও তো। আমি যখন মা তখন হাজার আদরের পরেও সামান্য বারণে আমি হয়ে যাই বিরক্তিকর। ঘুমন্ত শহরে নিয়ন আলোতেও আমার চলতে মানা, হিংস্র কিছু মানুষের ভিড়ে রাস্তাঘাটে আমার শরীর নিয়ে হয় চর্চা, আর পাবলিক ট্রান্সপোর্টগুলোতে কি হয় তা নাই বা বলি। কি করব, ভদ্রঘরের মেয়েরা তো প্রতিবাদ বা বেয়াদবি করতে পারে না। যে পৃথিবীতে পথ চলা নারীর হাত ধরেই তার মমতার ছায়ায়, সেই পৃথিবীতে নারীরা কেন আজ ভোগ বিলাসের পণ্য? আর নয় থেমে থাকা সমাজের ভয়ে, আর নয় নিজেকে দমিয়ে রাখা। নারী দিবসের অঙ্গীকার, সবাই মিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।